আমরা এত কিছু এত সাফল্যের গল্প বলছি এবং বাইরের দেশের দু তিনটে ছবি প্রতিনিয়ত প্রতি সপ্তাহে প্রতি মাসে প্রতিযোগিতা তৈরি করছে আমাদের কোনো ছবি নিয়ে ঈদ ঈদ ছাড়া আমাদের কোনো ছবি নিয়ে আলোচনা হয়নি এখন আপনারা বলতে পারেন যে ভাই হিন্দি ছবির চাপে ঊনপঞ্চাশ পঞ্চাশটা হলে আমাদের ডাঙ্কি দখল তো আমরা কি করব তো হিন্দ ধরেন ডাঙ্কির সাথে কোন ছবিটা রিলিজ পেয়েছে আপনি জানেন সেই ছবিটার নাম জানেন এই জায়গা থেকে কন্টেন্ট ওয়াইজ আসলে আমরা কতটা কাজ করছি সেটা একটা বড় বিষয় আসলে সেখানে করক সিংকে করক আমার জয় হাসানকে বেশ খানিকটা মানে শ্যাডো ক্যারেক্টার মনে হয়েছে আমি এর আগেও বলেছি এই জন্য ডিটেল রিভিউ দিইনি সলো রিভিউ বাট করক সিং আমি দেখার পর মনে হয়েছে যে করক সিং এর পার্টটুকু ছাড়া গল্পটা এগুতে কোনো সমস্যা হয় না খুফিয়া ছবিতে বাঁধনের বাঁধনকে ঘিরে চরিত্রটা বাঁধনের প্রেজেন্স কম বাট বাঁধনকে ঘিরে ওই টোটালটা গল্পটা তৈরি হয়েছে জায়গা থেকে আমি আমি যদি বলি যে হকার লাইভটা কি কেন সেটা একটু পরিষ্কার করি ক্লিয়ার করি হকার লাইভ মূলত প্রতিদিনকার রাজনীতি বিবর্জিত বিভিন্ন খবর অধিকাংশই সাংস্কৃতিক বা সবুজ কেন্দ্রিক খবর খবর আমি বিশ্লেষণ করে থাকি এবং এক দুই তিনটে দু তিনটে স্পেসিফিক বিষয় থাকে তার বাইরেও আলোচনা করা হয় আপনারা কমেন্ট করেন সেই কমেন্ট নিয়ে আলোচনা হয় আজকে আমি যেই প্রসঙ্গ নিয়ে টানবো বছরের শেষ আমরা দু হাজার মূলত আমাদের ইন্ডাস্ট্রিতে কি পেলাম কি হারালাম তার বড় কথা আমরা কি নিয়ে নিয়ে থাকলাম যেমন সর্বশেষ সালার যে কালেকশন এবং যেই রেটিং একে অপরের প্রতিযোগিতা তৈরি হয়েছে দেখেন ওরা একের পর এক এবং মিড ইয়ার থেকে বলিউডকে যেভাবে ফেরালো সেটা আমি গত কয়েক মাস ধরে বলছি সেই জায়গা থেকে আমরা কি করছি ধরেন এখন ডাঙ্গি সালার অর্থাৎ এই সময় গত দু মাস ধরে আমাদের আলোচনা হচ্ছে সাকিব খানের সাথে ইকবালের কেমন ঝগড়া ছিল কি প্রসঙ্গ ছিল সে বন্ধু ছিল না শত্রু ছিল এগুলো নিয়ে অনন্য মামুন আহ যেভাবে হোক হিন্দি ছবি আনছেন অনন্য মামুনের সাথে অনন্ত মামুনের বিরুদ্ধে জাজ কথা বলছে জাজের বিরুদ্ধে অনন্য মামুন কথা বলছে অর্থাৎ একে অপরের মানে প্রতিযোগিতা না একে অপরের সম্পর্কে আমরা যে যার মতো করে মানে লড়ে যাচ্ছি আছে মানে মানে সারা বছরের ফাইটে পরিরাজ একটা ফাইট চললো আমরা দেখলাম তো এই ধারাবাহিক ফাইট একটা চলতে থাকে এবং সেটা নিয়ে আমরা বেশ মজা পাই এবং সেই আদিম বিকৃত আনন্দে আমরা যেন খুব মানে আরাম পাই তো সেই জায়গা থেকে আমার আসলে সত্যিকার অর্থেই আহ বলতে ইচ্ছা করে যে আমরা যে ইন্ডাস্ট্রির কথা বলছি সেই ইন্ডাস্ট্রি আদৌ আমাদের এই সবার হাত ধরে কতটুকু এগুবে ডাঙ্কি নিয়ে কথা হচ্ছিল ডাঙ্কি বলা হচ্ছে যে ডাঙ্কি রাজকুমার হিরানির কেউ কেউ বলছেন ওয়ান অফ দা মোস্ট আহ অ্যাওয়ার্টেড ছবি কেউ কেউ বলছেন ডাঙ্কি ঠিক ওইভাবে প্রত্যাশা পূরণ করতে পারেনি কেউ কেউ করছে না তবে কলকাতার একজন সাংবাদিক লিখলেন যে তাদের তাদের জাতীয়তাবাদ বা আলাপ অনুযায়ী যে বিষয়টা উঠে আসলো কলকাতার সাংবাদিক আমি রিভিউটা পড়লাম তার ফেসবুক পেজে তাদের তাতে মূল বক্তব্য হচ্ছে ডাঙ্কি মূলত আপনারা যারা দেখেছেন সেটা ডাই না করে বলি সেটা হচ্ছে যারা বিভিন্ন দেশের বাইরে যান অর্থাৎ অবৈধ উপায়ে বৈধ ভিসা না পেয়ে বিভিন্ন দেশে ভাসতে ঘুরতে এবং এটা বাংলাদেশেও খুব বর্তমান সুতরাং এই এই ডাঙ্কিটা যেমন একদিকে ধরেন এই ডাঙ্কি সিরিজটা মানে মার খাওয়ার অর্থাৎ অন্যান্য ছবির থেকে একটু পিছিয়ে পড়ার দু তিনটে কারণ আছে লজিক আছে সেটা হচ্ছে ধরেন এক শ্রেণীর দর্শক এক শ্রেণী না বিশাল বড় দর্শক যারা যারা মূলত এই হিন্দি ফিল্মটাকে করে সেটা হচ্ছে বাইরের দেশে ইন্ডিয়াতে প্রচুর প্রচুর বাইরের বিভিন্ন বড় বড় সেক্টরে কাজ করে তো তাদের আত্মীয় স্বজন বা তাদের ভেতরকার একটা বড় দ্বন্দ্ব তৈরি হতে পারে এবং সেটি সেই সাংবাদিক খুব স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে তাদেরকে হেও করা হচ্ছে অর্থাৎ বাইরে একদিকে যেমন দেশপ্রেমের কথা বলা হচ্ছে যে আমরা দেশেই থাকি দেশে থাকার চেষ্টা করি দেশে কাজ করার চেষ্টা করি খুব দারুণ মানে জাতীয়তাবাদের কথা এবং যদি বলি যে তার সেই সাংবাদিক কথা সূত্র ধরে যদি বলি যে যারা প্রবাসে রয়েছেন প্রবাসে থেকে দেশকে দেশে মুখ উজ্জ্বল করছেন টাকা পাঠাচ্ছেন তার পারিবারিক সমৃদ্ধি তৈরি হচ্ছে তার ক্ষেত্রে কিন্তু এটা কিছুটা আঘাত লাগতে পারে যে যে এইভাবে ডিমোনারাইজ করা এবং যারা প্রবাসে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখানো হয়েছে যে অড জব যেটা আপনারা সবাই জানেন যে দেশের বাইরে গেলে সেটা স্টুডেন্ট থেকে শুরু করে প্রেসিডেন্ট ওবামার সন্তানরাও ও মাইক্রোনার্স অর্থাৎ বিভিন্ন রকম ফুড হোটেলে কাজ করছে রেস্টুরেন্টে কাজ করে এবং সেটা খুবই এবং খুব রেগুলার জবের ভেতরে নিজে কাজ করে শেখা আমি কিছুদিন খুবই দুই বাবা মা দুজনেই একজন ডাক্তার আর একজন খুব মানে নাম করা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তো তার সন্তান ইন্টারভিউ দিতে যাবে একটি ফুড কোম্পানি সেটা ম্যাকডোনাল্ডস না ওখানকার একটা চেন ফুড কোম্পানি আমি ভুলে গেছি তো সেখানে কি ওয়েটার হিসাবে কাজ করবে সেই ছেলে কিন্তু গ্রাজুয়েশন করা এবং তার প্রথম যে ওয়েটার হিসেবে কাজ করার যে ইন্টারভিউ তার জন্য বাবা মা দুজন খুব এক্সাইটেড তো দেখেন আমাদের দেশে যদি বলা হতো যে আমার ছেলে অবশ্যই বড় ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং পাস করবে বুয়েট থেকে কেবল এসছে এবং ফাঁকায় ছ সাত ছ সাত মাস একটা বাসের কন্টাক্টরি করবে সো বাসের কন্ট্রাক্টর হিসাবে তার সেই ইন্টারভিউটা কি প্রাউডলি বলবে সে বাবা মা এবং আমরা ওই দিন তার বাসায় ছিলাম অর্থাৎ একটা লাঞ্চে দেওয়া ছিল সো তার বাবা এবং তার মার ওয়েট করছে যে ইন্টারভিউটা কেমন হলো কারণ মা আসবে এবং ওই ছেলে আসার পরে শুনবে সো এটা এটা খুব দারুণ বিউটি না প্রত্যেক কাজকে সমানভাবে দেখা তো এই জায়গায় রাজকুমার হিরানির এই গল্পে কিছুটা মানে অনেকখানি যারা এইসব বিষয়গুলো নিয়ে মূলত চর্চা করেন এবং দেশের বাইরে থাকেন তারা তাদের মনে একটা বড় ধরনের আঘাত তৈরি হতে পারে যাক সালার মুভি দেখা হয়নি সালার মুভি ফুল মাস মুভি এবং সেটা নিয়ে রিভিউ খুবই গুড রিভিউ পাচ্ছে এবং অনেকে বলছেন যে সালারে যে হিরো অর্থাৎ বাহুবলীর সো সেই জায়গা থেকে তার একটা বড় কামব্যাক হচ্ছে তো প্রভাসের কামব্যাকটা আমরা মনে করি আমি দর্শক হিসেবে মনে করি যে খুব জরুরি ছিল কারণ এত গার্বেজ গার্বেজ ছবি কিছু মানে বলি বা যে কটা ছবি দেখলাম মানে এটা বাকি মানে বাহুবলীর পরে ওর যেসব ছবি নেওয়া উচিত ছিল সেই সব ছবি থেকে একবার ছিটকে বেরিয়ে এমন এমন কিছু বস্তা বচ্চা গল্পের ছবি করেছে কোনো ছবি পরবর্তীতে আর পুরো ছবি দেখা হয়নি এটা আমার নিজের সমস্যা সো আমরা এত কিছু এত সাফল্যের গল্প বলছি এবং বাইরের দেশের দু তিনটে ছবি প্রতিনিয়ত প্রতি সপ্তাহে প্রতি মাসে প্রতিযোগিতা তৈরি হচ্ছে আমাদের কোনো ছবি নিয়ে ইদ ছাড়া আমাদের কোনো ছবি নিয়ে আলোচনা হয়নি এখন আপনারা বলতে পারেন যে ভাই হিন্দি ছবির চাপে 49 50টা হলে আমাদের ডাঙ্কি দখল সো আমরা কি করব তো ধরেন ডাঙ্কির সাথে কোন ছবিটা রিলিজ পেয়েছে আপনি জানেন সেই ছবিটার নাম জানেন সো এই জায়গা থেকে কন্টেন্ট ওয়াইজ আসলে আমরা কতটা কাজ করছি সেটা একটা বড় বিষয় আসলে যাই হোক আপনাদের কি মত সেটা জানাবেন আমি আবার একটু আজকের প্রসঙ্গে আসি আজকে একটা আমি একটা জাস্ট একটা পোল দিয়েছিলাম পোল দিয়েছি মূলত বাঁধন এবং জয়া প্রসঙ্গ সো বাঁধন এবং জয়া প্রসঙ্গ নিয়ে যদি বলতে হয় আসলে একটা নতুন এপিসোড করা যায় বাঁধন এবং জয়া দুই তাদের যে দারুণ সময় গিয়েছে জহাসান কলকাতায় দীর্ঘদিন ধরে রাজত্ব করছেন সেটা নিয়ে চর্চা হচ্ছে তার ডিলাইটফুল ক্যারিয়ার এবং হ্যাট্রিক ফিল্মফেয়ার বাংলায় হ্যাট্রিক করা তো এরপরে পঙ্কজ ত্রিপাঠীর সাথে কাজ করা করক সিং এবং সেই কাজের ক্ষেত্রে যে কোন হাইপ তৈরি হয়েছিল আমি 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 যদি খুব সরল লাগে বলতে চাই যে যতটা কলকাতার মুভিতে অর্থাৎ তাকে কেন্দ্র করে যে মুভিগুলো তৈরি হয় সেখানে করক সিংকে করক সিং আমার জয়া বেশ খানিকটা মানে শ্যাডো ক্যারেক্টার মনে হয়েছে আমি এর আগেও বলেছি এজন্য ডিটেল রিভিউ দিই সলো রিভিউ বাট করক সিং আমি দেখার পর মনে হয়েছে যে করক এর জয়ার পাটটুকু ছাড়া গল্পটা এগুতে কোনো সমস্যা হয় না তো এটা জয়ার বাংলা মুভির যে কোনো ক্ষেত্রে কলকাতার যে কোনো বড় বাজেট ছোট বাজেট মাঝারি বাজেটের ছবির ক্ষেত্রে একেবারে ভাবাই যায় না তো এইটা ঠিক অন্যদিকে খুফিয়া ছবিতে বাঁধনের বাঁধনকে ঘিরে চরিত্রটা বাঁধনের কম বাট বাঁধনকে ঘিরে ওই টোটালটা গল্পটা তৈরি হয়েছে থেকে যে আপনার গল্পের যে কার্ভ তৈরি হয়েছে সেই জায়গা থেকে আমি মনে করি যে বাঁধনের যে গুরুত্ব চলচ্চিত্র সেই গুরুত্বটা ভীষণভাবে পেয়েছে তো আমিও সেই অর্থেই মূলত এবারে আজকে আমি আজকে পোল দিয়েছি পোলে আপনারা অংশগ্রহণ করবেন আমার ইউটিউব কমিউনিটিতে সেই পোলটা রয়েছে তো আজকে একটা চমৎকার লেখা লিখেছে আমার খুব প্রিয় কলিগ মাহমুদ মঞ্জুর বাট মাহমুদ মঞ্জুর মাহমুদ মঞ্জুরের লেখাটা আমার কাছে খুব চমৎকার লেগেছে আমি 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 মনে করি যে মোহনবঞ্জের লেখাটা কে বলি জয়াসান একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করলেন এনিওয়ে আমি জয়াসান এবং বাঁধনকে নিয়ে মূলত দুটি এপিসোড আলাদা করব কারণ এই দুটি মানুষ আমাদের ইন্ডাস্ট্রিকে যেভাবে এনরোজ করছেন যেভাবে সমৃদ্ধ করছেন সত্যি সত্যি এটা আমি একটু অবাক লেখাটার শিরোনাম তো মোহনগঞ্জের এই বিনোদন রিপোর্ট যদিও তবে আমি নিশ্চিত যেটা মানজুরের লেখা দেশের বাইরে ঢাকায় তারকাদের একমাত্র সাইনবোর্ড জয় হাসান যিনি ভারতে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনবার দারুণ এভাবে জয়ার ভূমিকা নিয়ে আসছেন এরপরে যেটা আসছে কুলেস্ট হিরোইন অফ দ্য ইয়ার শিরোনামে পাঁচ অভিনেত্রী একটি তালিকা প্ল্যাটফর্ম প্রকাশ করেছে সেখানে সবাইকে চমকে দিয়ে দ্বিতীয় স্থানে শোভা পেয়েছে তো এটা অবশ্যই খুব দারুণ একটা ব্যাপার বিশাল ভারত বাজের সাথে কাজ তার কলিগ ছিল টাবু সো এই এই বিষয়গুলো সত্যিকার অর্থেই আনন্দ দেয় এবং আনন্দ দেবার মতো আফরান নিশ্বর কোন নিউজ দেন অবশ্যই নিউজটা দেব তাপস চন্দ্র সাকিব লাভ আচ্ছা সাকিব খান ক্রেজি আমি আমি অবশ্যই সাকিব বলবো বাট জয়াসান সম্পর্কে বলি যে সরি বাঁধন সম্পর্কে আগে একটু বলে রাখি বাঁধন খুফিয়া চরিত্রে খুফিয়া ছবিতে বাঁধন যুক্তিকার অর্থে আউটস্ট্যান্ডিং অভিনয় করেছেন এবং সময়কে কাজে লাগানো খুব অল্প কাজ করে আলোচনায় থাকা এবং একের পর এক ক্যারিয়োগ্রাফটা দেখবেন সৃজিতার কাজ করা সাদের মুভিনি যে যাওয়া এবং সেখানে একটা আলোচনায় থাকা এর পরবর্তীতে এই বিশাল বড় যে কাজ সেটা নিয়ে বিতর্ক ছিল সেই ছবিতে আসলে আদৌ তিনি দুজন রিফিউজ করেছিল সেই কাজটা করা ঠিক হবে হবে কিনা কিন্তু সে বোর্ডলি কাজটা করেছে সো সেটা রেজাল্টটা খুব দারুণ হয়ে পেয়েছে মোহাম্মদ জয়নাল আবিদিন লিখছেন সাকিব খান লুক সালমান খান লুক থেকে সুন্দর আচ্ছা তুলনা না করি কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি সালমান খান বা শাহরুখ খান কি করেন ইন্ডাস্ট্রির জন্য আর আমরা আমাদের সাকিব খান সহ অন্যান্যরা কি করি সেটা নিয়ে কথা বলেন লুকটুকে আসলে কিছু হয় না একটা কথা মনে রাখবেন একজন হিরো তার শুধু ইন্ডাস্ট্রি তার কথা একটা কথা বলেছেন চমৎকার যে আমরা সিনিয়ররা যদি কাজ বন্ধ রাখি তাহলে শুধু আমাদের ব্যক্তিগত ক্ষতি হবে খুব কম কারণ তারা সমৃদ্ধ জিদ দেব কিংবা তারা যদি বলিউডে চলে যায় তাহলে ব্যক্তিগত সমৃদ্ধি তৈরি হবে কিন্তু ইন্ডাস্ট্রির ইন্ডাস্ট্রিতে লেখা লেখা নাই যে দেবজিৎ বাংলা ইন্ডাস্ট্রি কলকাতার বাংলা ইন্ডাস্ট্রির জন্য বিশাল বড় কিছু তাই না মানে তাকে দায়িত্ব পালন করতে হবে এটা তো চাকরি না সো যেমন যিশু চলে গেছে যিশু এখন সাউথে বেশ কিছু অ্যান্টি হিরো এবং ভিলনের কাজ করছে সুতরাং ইন্ডাস্ট্রির দায়ের কথা কিন্তু এটা লিখে দিতে হয় না কিন্তু ইন্ডাস্ট্রিকে অন করতে হয় তো যাই হোক এটা একটা বড় তর্ক শুধু বলি যে আমাদের স্টার সুপারস্টারদের বেলায় এই দায়টা একেবারেই জায়েদ খানের নিউজ প্লিজ আচ্ছা জায়েদ খানের নিউজ জায়েদ খানের নিউজ আসলে কিছু দেবার নাই জায়েদ খান নিজেই একটা বড় খবর দুবাই গালো এবং জায়েদ খান নিপুন এই দুই দ্বৈত চরিত্র গত দু বছর ধরে যেভাবে আমাদের মানে প্রভাবিত করেছে প্রবিষ্ট রেখেছে সত্যিকার অর্থেই এটা মানে খুব ভাববার বিষয় যা আমরা আসলে কাদের নিয়ে থাকি কাঁধে নিয়ে চলি যাই হোক হিন্দুস্তান টাইমস আমার কাছে আছে এবং হিন্দুস্তান টাইমস এ আউটস্ট্যান্ডিং অন ওটিটি ব্রেক আউট সেখানে জয়াসেন দেখা যাচ্ছে আমি একটু আপনাদের সাথে সেটা একটু শেয়ার করতে চাই আমাকে কেবলই জয়পা পাঠালেন সত্যি এটা এটা খুবই দারুন একটা ব্যাপার আচ্ছা আমি একটু আপনাদের সাথে এটা একটু শেয়ার করি আপনারা নিশ্চয়ই এখন পাবেন টাইমস আউটস্ট্যান্ডিং অন ওটি ব্রেকআউট পারফরমেন্স এটা সবারই সালতামি হয় সুতরাং

ভাবেই বিষয়টি বলেছেন আমি কেবলই কেবলই মূলত যা পারে প্রসঙ্গটা নিয়ে কথা বলছিলাম একজন দর্শক হিসাবে আসলে যিনি থাকেন তার বেলায় তাকে তো বোঝার মুশকিল কারণ চরিত্রটা যখন ক্যাপচার করেন একজন অভিনেত্রী এবং যখন জয়াসেনের ছবি দেখা যাচ্ছে চরিত্র এবং এবং আমি আমি যদি বলি যে সেই চরিত্রটা কতটা বিন্যাস হবে সেটা যদি মোটা থেকে যারা করেকশন দেখেছেন তারা নিশ্চয়ই বলবেন যে সিং চরিত্রে অবশ্যই আলো ফেলা উচিত ছিল জাহা সেনের মতো এত দারুণ অভিনেত্রীর ক্ষেত্রে সেই জায়গাটা কম পাওয়া গেছে অবশ্যই পঙ্কজা ত্রিপাঠীর গার্লফ্রেন্ড হিসাবে তার যে অভিনয় এবং যখন যা ইন করলেন এখানে সত্যিকার অর্থেই মানে অসাধারণ অসাধারণ মানে এটা বলার অপেক্ষা রাখে না কিছু কমেন্ট পড়ি উইদাউট সাকিব খান নাথিং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি আমরা জানি সাকিব ইজ দ্য মেগস্টার বাট অনলি ওয়ান সাকিব খান কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির জন্য তার দায় রয়েছে আমি সেটাই বলার চেষ্টা করছি যাই হোক এমডি নূর নবী আপনার ইকবাল না বলে চলে আশাদ তার বন্ধু কিন্তু আশাদ না বললো ইকবাল তার বন্ধু না তাহলে কি আলোচনায় থাকার জন্য বলে বেড়ায় কে যে কার বন্ধু কখন যে কার বন্ধু এটা বড় মুশকিল আসলে ভাই সুতরাং ছবি তর্কে না যায় আমরা একসাথে থাকি আমি সেটা বলার চেষ্টা করছি মূলত আমরা কে বন্ধু বন্ধু না না সেটা এটা আমরা বলছি না যে সাকিব ছবিতে ক্যামিও করবে আফরানিসো সেটা সাকিবকে বলতে হবে সাকিব বললে সেটা সম্ভব পরিচালক বলে সাকিবকে রাজি করাতে পারবে না কেউ কেউ কোনো কোনো আতেল বড় ভাই বলেন যে সেটা পরিচালকের ব্যাপার সেই ইন্টেলেকচুয়াল বড় ভাইও জানে যে কোনো পরিচালকের সাধ্য নেই যদি সাকিব না বলে সুতরাং সাকিবের এগিয়ে আসা উচিত সাকিব যখন বলবেন যে আমার এই ছবিতে দুটো ক্যামিও থাকবে ফার্স্ট পার্টে আরিফিন শুভ করবে সেকেন্ড পার্টে আফরান করবে ধরুন এই দুটো ক্যামিও থাকলো ওই ছবির হাইপটা কি কি কোন জায়গায় যাবে ধর সাকিবের ছবি এমনি চলে ধরেন আরিফিন শুভ হিট নাই এভারেজ ফ্লপ এত ভেতর দিয়ে বেচারা একের পর এক কাজ করে যাচ্ছে তার একটা ছবিতে শুধুমাত্র 5 মিটারে ক্যামেরা যদি দিত সাকিব খান কোন জায়গায় যেত সাকিব তো তিনটা ছবি বায়োডি করতে পারবে না সে সাকিব তার তিনটা ছবি করত কিন্তু আরো একটা হিরো だっতো আরো আরো একটা সফট ব্যবসা করতে পারত সেই কথা আমি বল বলছি তো সেই জায়গায় আমরা আছি যে কে কার বন্ধু না এটা খোঁজার জন্য এটা বিস্বাদ হয় গবেষণা যে ভাই ওই টকশোতে বলছিল আর সাদান বন্ধু না আজকে আবার আপনি উনি বললেন কে কতটা বন্ধু সুলভ সেটা একটু ভাবে আমরা এটা খুব জরুরি যে ভাই অনেক হয়েছে এবার আসেন একসাথে একটা মিলে চিন্তা ভাবনা করে আলোচনার কাজ করি তো যাই হোক যা এবং বাঁধোন প্রসঙ্গ নিয়ে আমি আলাদা একটা এপিসোডে কথা বলতে চাই দুজন আমাদের ভীষণ রকম ভাবে এন্টারটেইন করেছেন না শুধু আমাদের এই ইন্ডাস্ট্রিকে দিয়েছেন এবং আমরা যত যাই বলি যে অনেকে ট্রাই করেছেন কলকাতায় টলিউডে বাট তারা যে গুছিয়ে জয়াসন মানে আউটস্ট্যান্ডিং বাঁধন সেই পথ ধরে ছোট ছোট করে যেভাবে এগুচ্ছেন সত্যিকার অর্থে অসাধারণ তাদের দুজনকে স্যালুট এবং আমি পোল ঠিক না আমি দুজন সম্পর্কে একটু দর্শক মতামত দর্শক লজিক তাদের সম্পর্কে কথাবার্তা একটু নিতে চেয়েছি তাদের নিয়ে চর্চা হোক এটা চেয়েছি এবং কোলাহলে আমরা যে কোলাহল থেকে আমরা যে একটা পোল বা আলোচনাগুলো ছড়াচ্ছি তাতে মিডল অফ অর্থাৎ আফটার ইলেকশন আমরা এই জরিপগুলো নিয়ে অর্থাৎ দুটো জরিপে আমরা প্রায় প্রায় দেড় লাখের ওপরে দর্শকদের রিচ পেয়েছি যারা অ্যাটেন্ড করেছে বিভিন্ন জরিপ মানে অ্যাড করলে সুতরাং তাদের জরিপের ফলাফল অনুযায়ী যেই বিষয়টা আসবে তাদেরকে আমরা আসলে কোলাহল পক্ষ থেকে একটা সুভিনির পাঠাবো

বাঁধন কে খুফিয়ার বাধন করেকশন এজ হাসান কেমন লাগলো আপনাদের সেইটা বিষয় সেই বিষয়টা আপনাদের মতামত নিতে চাব থ্যাংক ইউ থ্যাংকস টু অল আমি আর একটু পর ফেসবুকে দশ পনেরো মিনিট লাইভ করবো সুতরাং সেখানে সেই প্ল্যাটফর্মে থাকব আজকে মতো এখানে বিদায় নিচ্ছি অনেকেই আফরানিসোর মুভিতে আসলে ওই মুভি দেখব আফরানিসোর সাকিব মুভিতে আসলে ওই মুভি আমি দেখবো না

কেপি নিপু লিখেছেন জয়াসন আর বাঁধন কিনে খুব ভালো বলেছেন তারা বাংলা ইন্ডাস্ট্রির জন্য কি করেছেন বাংলা ইন্ডাস্ট্রির জন্য কি করেছেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইন্ডাস্ট্রি তাদের সাপোর্ট না দিয়ে ইন্ডাস্ট্রি তাদের সাথে বৈরী আচরণ করার পরও তাদের টিকে আছেন এইটাই আসলে আমাদের ইন্ডাস্ট্রি খুবই দু চারজন ছেলেদের জন্য করেছে সরি টু সে তাদের সংগ্রাম তাদের ফাইটটা আসলে অনেক বড় কিছু